এই প্রশ্নটি তোমরা অনেকেই পরীক্ষায় দেখে ঘাবড়ে গিয়েছো, কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ইজি একটি প্রশ্ন। চলো দেখে নিই কীভাবে সলভ করা যায়। এখানে বলা হয়েছে যদি একটা স্কোয়ারের সাইডের লেন্থ হয় 45 মিটার, সেই স্কোয়ারের চারিদিকে যদি কেউ দুবার ঘুরে মানে পরিক্রমা করে, তাহলে কত সেকেন্ড তার টাইম লাগবে যদি তার স্পিড হয় 9 কিমি পার ঘন্টা, মানে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি জানি, যেহেতু এখানে টাইম বা সেকেন্ড জিজ্ঞাসা করেছে, আমরা টাইম ইকুয়াল টু কী জানি, ডিস্টেন্স বাই স্পিড, কারণ আমরা সবাই জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে সেখান থেকে টাইমের ফর্মুলাটা হয়ে যায় টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্সটা কত বলেছে, 45 মিটার হলো স্কোয়ারটা সাইড। এবার এরকম কতগুলো সাইড আছে, 4টে। তাহলে পেরিমিটার অফ আ স্কোয়ার কী জানি, 4 ইনটু সাইড, তাহলে সাইডটা হলো 45, তার সাথে 4 গুণ করে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল, এটা হয়ে গেল পেরিমিটার। তাহলে এখানে ডিস্টেন্সটা হয়ে যাবে এই স্কোয়ারটার পেরিমিটার, আর যেহেতু দুবার ঘুরেছে তাহলে ইনটু 2, ডিভাইডেড বাই স্পিড। এবার স্পিডটা কী আছে, কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু আমাদের যেহেতু মিটার পার সেকেন্ডে বের করলে তবেই আমাদের উত্তরটা সেকেন্ডে চলে আসবে, কারণ ওপরে যেটা আমরা পেয়েছি সেটা মিটারে পেয়েছি। যদি স্পিডটা মিটার পার সেকেন্ডে আসে তবে মিটার মিটার কেটে গিয়ে সেকেন্ড পাবো। তাহলে এই 9 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে চাই, তাহলে 5/18 দিয়ে কী করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে 9 টু 18 দেখতে পাচ্ছ, এই 2টা যেহেতু নিচে আছে এটা ওপরে তুমি লিখে নিতে পারো এরকমভাবে। তাহলে আমি কত পাচ্ছি এখানে, 5 9 45 হয়ে যাবে, কেটে নেবে এইভাবে। তাহলে আমাদের পড়ে আছে কি, এখানে 4 পড়ে আছে, এখানে 2 টু 4 পড়ে আছে, তাহলে 4 ইনটু 4 তোমার 16 হয়ে যাচ্ছে, আর 9 পড়েছিলো, 16 ইনটু 9 কত হচ্ছে, 144 সেকেন্ড। তাহলে 144 সেকেন্ড যদি টাইমটা হয় তাহলে ওই স্কোয়ারটা চারিদিকে দুবার ঘোরা যাবে, আর যদি স্পিডটা 9 কিলোমিটার পার আওয়ার হয়।